হাজার বছরের অন্ধকার সরিয়ে একটা ভোর হচ্ছে, যে ভোর আমাদের, যে ভোর জনসাধারণের, যে ভোর নাগরিকদের। হ্যাঁ, আমি এমন একটা মন্দির বানিয়েছি, আমি বলা ভুল, বহু মানুষে মিলে একটা মন্দির বানিয়েছে যেখানে চুন বালি ইট সিমেন্ট সুরি সুরকি বালি লাগেনি। লেগেছে বাস্তব, লেগেছে ভালোবাসা, লেগেছে প্রেম, যে প্রেম মানুষের প্রতি মানুষের, যেটা 130 কোটি মানুষ একসাথে সেই জায়গায় যেতে পারবেন। এমন কোনো মন্দিরের নাম বলতে পারেন যেখানে 130 কোটি লোক রোজ সকালবেলা সেখানে যেতে পারবেন, তাদের পূজা পার্বণ করতে পারবেন, দান দক্ষিণা দিতে পারবেন ও ভারতবর্ষের সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, যেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আজ থেকে 5000 বছর আগে আমি বারবার মোমবাতিটার দিকে দেখছি, জ্বলছে তো? হ্যাঁ, সেও নিজের মতন লড়ছে, ধূপকাঠিগুলো নিজের মতন জ্বলছে। হ্যাঁ, এই প্রকৃতি, এই পাখি, এই আকাশ বাতাস নিয়ে একটা মন্দির স্থাপন হলো, সেই মন্দিরকে জানাই প্রণাম। হরিভূমি এনজিও .org www.hariboomienjio.org। এমন মন্দিরের স্থাপন হলো যেটা স্বপ্নের, যেটা বাস্তবের, যেটা সোশ্যাল ডিস্টেন্সের কথা বলে। আমি থাকি শ্রীরামপুরে, প্রদীপ থাকে রামপুরহাটে, তার কিং থাকে ছড়িয়ে ছিটিয়ে বাংলায়, এবং অংশু থাকে শেওড়াফুলিতে। সে ওয়েবসাইটটিকে ডিজাইন করে দিল। এই ওয়েবসাইটটা যখনই খুলবেন তখনই দেখবেন মায়ের একটা মুখ ভেসে আসছে, একটি সাধুর মুখ ভেসে আসছে, এবং সেই মানুষের মুখ ভেসে আসছে যে দুদিন খেতে পায়নি। হ্যাঁ, আমরা তাকে খুঁজে খুঁজে বার করে তার পাশে দাঁড়াবো, যেখানে 130 কোটি লোক রোজ সকালবেলা উঠে এই কাজটি করতে পারবেন। আপনি ভেবেছেন আমরা গ্রামে গ্রামে কী করে এক হব, আমরা কীভাবে মানুষের পাশে দাঁড়াবো? এই চিন্তাটা নিশ্চয়ই গভর্নমেন্টও করে, কিন্তু তারা পৌঁছতে পারে না। তার আসল কারণ হচ্ছে, মানুষের প্রতি যদি প্রেম না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে সেই আইডিয়া আসবে কী করে? এত সহজ সরল কাজ আপনাদেরকে দিচ্ছি যে মনে করবেন যে ভারতবর্ষকে যদি ভালোবাসতে হয় তাহলে তার ওয়েটা কী হবে। আমি বারবার করে একটা প্রশ্ন সবাইকে করেছি যার উত্তর আজও পাইনি, তার উত্তর আমি আজকে দিচ্ছি। দেখবেন প্রকৃতি আপনাকে কিছু কিছু কাজ দিয়ে দিয়েছে, সেখানে কোনো নিয়ম চলে না, তার নিয়মে আপনাকে চলতে হয়। সকালবেলা উঠেই যেতে হয় ল্যাট্রিনে, তারপরে খিদে পেলে খেতে হয়, জল খেতে হয়। এইভাবে প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেখানে সে কারোর কথা শোনে না, না মার্ক্সের কথা শোনে, না এঞ্জেলসের কথা শোনে, না মহাবীরের কথা শোনে, না বুদ্ধের কথা শোনে, না মোদির কথা শোনে, না মমতার কথা শোনে, না নীতিশের কথা শোনে, কারোর কথা শোনে না, সে শোনে শুধু মনের কথা। আপনাকে তৈরি করা হয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বসে আলোচনা করার জন্যে নয়, শুধু ধ্যান ধ্যান ধর্ম পালন করার জন্যে নয়, শুধু মন্ত্র উচ্চারণ করার জন্যে নয়। যদি মন্ত্র থেকে আমাদের দেশে চেঞ্জই আসতো তাহলে অনেক বছর আগে একটা দেশে ভিখারি থাকতো না, মন্দিরের সামনে ভিখারি থাকতো না। এই প্রশ্নটা আমি বারবার করেছি, যদি মন্দিরে ভগবানই থাকেন তাহলে সেই ভগবান আমাদের দেশ থেকে ভিখারত্বকে দূর করতে পারেননি, কারণ সেটা ম্যানমেড, মানুষই তৈরি করে তার ভিখারিত্ব। সে অসহায় হয়ে থাকতে চায়, সে দরদি দেখাতে চায়, সে দুঃখকে প্রকাশ করতে চায়, কিন্তু সলিউশন চায় না। আমি খুব কম ভারতবাসীকে দেখেছি যারা বলেছেন এবং গর্ব করে বলেন যে নরেশদা আপনি আইডিয়া দিন, আমরা লড়ে নেব। এই লড়ে নেওয়াটা হচ্ছে মানুষের হয়ে কাজ করা। আপনাকে পোস্টার টাঙাতে হবে পাড়ায় পাড়ায় যে পিনকোড ওয়াইজ শহর গ্রামের যৌথ লড়াই হচ্ছে হরিভূমি এনজিও ডট ওআরজি। আপনি ভাবছেন এইবার লড়াইটা কী করে এগোবে, অনেক কথা তো বলে ফেললেন, চুন সুরকি লাগলো না, ভালোবাসা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল, এই ওয়েবসাইট তো অনেকেরই আছে। হ্যাঁ, আপনার পাড়ার যে ক্লাব, আপনার পাড়ায় যে মন্দিরটি রয়েছে, আপনার পাড়ায় যে খালি মাঠটা রয়েছে, সেখানে মাসে একদিন নিজেরা একসাথে জড়ো হন, সেখানে আপনারা দান করুন, খবর কাগজ জমা দিন, খাতা বই, তার মানে বাচ্চা থেকে এজের সবাইকে নিয়ে আসুন। ওই ভোট দেওয়ার সময় দেখানো হয় না যে একদম হুইল চেয়ারে বসে আমরা নিয়ে আসছি একজন হ্যান্ডিক্যাপ লোককে, হ্যান্ডিক্যাপ ছিল দেশ তাই ওই শটটা দেখাতে হয়েছিল। প্রত্যেক মাসে যখন আপনি দেশের জিডিপিতে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবেন, যে ক্যাপিটাল আপনার শোষণ করবে না, আপনার পাশে দাঁড়াবে, আপনার মাকে পেনশন দেবে, একজন সাধুকে বলবে আশ্রম থেকে দেশের হয়ে কাজ করো মাসে একটা দিন, সেই মন্ত্র উদযাপন করো যেটাকে বলে বন্দে মাতরম, ভারতবর্ষকে ভালোবাসো, তবে একটা লোকের খিদে মিটবে, তবে সে চাকরি পাবে, তবে সে বিজনেস করতে পারবে, তবে না পুরো দেশটা মন্দির হবে। আমি ভাবতাম যে আমি যে এই মন্দিরে যাই, এই মন্দির তো কোনো দেশের প্রবলেমকে সলভ করে না, আমি যে সেই মন্দিরে যাই সেই মন্দির তো দেশের প্রবলেম সলভ করে না। তারাপীঠে গিয়ে প্রথম প্রপোজাল দিই যে কেন আপনাদের মন্দির অনলাইনে আসবে না, সোশ্যালিজমের কথাবার্তা ছড়িয়ে দেবে না, মেয়েদের বিয়েতে তাদের পাশে দাঁড়াবে না, তাহলে ভারতবর্ষের সবকটা মন্দিরের যোগস্থল হচ্ছে হরিভূমি এনজিও ডট ওআরজি।
আপনারা যে যেখানে আছেন মন্দিরে যা টাকা ওঠে তার 10% যদি পাঠিয়ে দেন তাহলে ভারতবর্ষের বৃহত্তম প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো, গণবিবাহ দিয়ে হয়তো তাদের হাতে সেদিন টাকা তুলে দিতে পারবো। আমরা সেই প্রস্তাব দিচ্ছি, আমি ভাবনামুখের হয়ে হরিভূমিকে সেই প্রস্তাব দিচ্ছি যে মেয়ের বাবাদের ইউনিয়ন নয় কেন, ক্যান্ডেলটা এখনও জ্বলছে, ওপেন ছাদে আমি আজকে রেকর্ডিং করলাম এই জন্যে যে আপনারা এখানে মন্দির দেখতে পাচ্ছেন, আপনারা একটা ক্ষুধার্ত মানুষের মুখ দেখতে পাচ্ছেন, আপনি একটা অসহায়ের মাকে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন 24 ঘন্টা একটা পুলিশ আপনার হয়ে কাজ করছে কিন্তু তার পাশে আপনি দাঁড়াচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন একজন উকিলকে যে শুধু দ্বন্দ্ব করে যাচ্ছে কিন্তু দেশের কোনো প্রবলেম সলভ করতে পারছে না, আপনি এখানে উকিলকে দেখতে পাচ্ছেন, আপনি জাজকে দেখতে পাচ্ছেন, তিনি কোনো সলিউশন দিতে পারছেন না, তিনিও জানেন না ভারতবর্ষ কী। ভারতবর্ষ ছিল প্রেমের ভারতবর্ষ, গর্বের ভারতবর্ষ, সোনায় মোড়া ভারতবর্ষ, তাই কাউকে ভাষণে বলতে হবে না দেশটাকে সোনায় মুড়ে দেব, মানুষের খিদে মেটালেই হয়ে যাবে। আপনি একজন চাষির পাশে দাঁড়াতে পারবেন, যখন আপনি গ্রামে মিটিং করে টাকা তুলবেন 20% যে হরিভূমিকে পাঠিয়ে আপনার গ্রামের মায়েদের নামগুলোকে রেজিস্টার করতে থাকবেন, আস্তে আস্তে তাদের কাছে টাকা অনলাইনে যাবে, যখন ফর্মটা ফিল আপ করবেন 80% টাকায় আপনারা চাষিদের পাশে দাঁড়াতে পারবেন, গ্রামের ইউথদের পাশে দাঁড়াতে পারবেন, প্রত্যেকটা গ্রাম হয়ে উঠবে ভারতবর্ষের সেই গ্রাম যাদের রিকগনিশন পায়নি, প্রত্যেকটা বাড়িতে আপনারা সোলারাইজেশন করে দেবেন, তাহলে সিএসসির হাত থেকে আমরা ছুট পেয়ে যাব, এবং সেই যে বিলগুলো ছিল 800 টাকার 400 টাকার 50% যদি আমরা গ্রামের উন্নতির জন্য শহরের উন্নতির জন্য দিয়ে দিই বেকার ছেলেদের হাতে, তাহলে ভারতবর্ষের বৃহত্তর মুভমেন্ট হয়ে যাবে হরিভূমি NGO.org-র মাধ্যমে। আপনারা দেখুন যে একটা ওয়েবসাইটের কটা শব্দ শুধু দেখতে পাচ্ছেন কিন্তু এই শব্দের সঙ্গে যদি নিজেকে জুড়ে নেবেন, নিজের ক্লাবকে জুড়ে নেবেন, নিজের মন্দিরকে জুড়ে নেবেন, নিজের স্কুলকে জুড়ে নেবেন, নিজের কলেজকে জুড়ে নেবেন, আপনি একটা ভারতবর্ষকে দেখতে পাবেন যে ভারতবর্ষ জুড়ে সবাই একসুরে গাইছে জনগণমন অধিনায়ক জয় হয়ে, সেই নায়ক হচ্ছেন আপনি, সে নায়ক হচ্ছেন আপনার মা, সে নায়ক হচ্ছেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়ার সম্পাদক, আপনার লিটল ম্যাগাজিনের সম্পাদক, আপনার নাটকের সম্পাদক, আপনার নাটকের ডিরেক্টর, আপনার নাটকের লাইটম্যান, আপনার নাটকের যে মঞ্চসজ্জা করে দেন সেই ভদ্রলোকটি বা সেই ভদ্রমহিলা, ঢাকের সুরে বেজে উঠছে কোথাও একটা মন্ত্র, দীপাদি গাইছেন তার উদ্ধত কণ্ঠে, আসছে এমন একটা সকাল যে সকাল আমাদের কালকের ভবিষ্যৎ ঠিক করে দেবে, তাই প্রত্যেক মাসে আপনারা একটা করে মিটিং করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করুন, এবং আপনার পাড়ায় যে সবচেয়ে অসহায় ব্যক্তি সেই হচ্ছে ডেমোক্রেসির সেই ফেজ, যার পাশে না দাঁড়ালে বুঝবেন আমাদের দেশের ডেমোক্রেসি আসেনি, সোশ্যালিজম আসেনি, কমিউনিজম আসেনি, আর কোনো দিনই আসবে না। যদি মানুষের পাশে না দাঁড়াতে পারেন তাহলে এই কাজ শুরুই হলো না, তাহলে শেষটা কোথায়? এর কোনো শেষ নেই, মানুষের পাশে দাঁড়ানোর কোনো শেষ নেই, সবে শুরু হলো, হাজার হাজার বছর ধরে যদি চলতে পারে এটা তবেই বুঝবেন আপনি আজকে যে কাজটা করে গেলেন, আপনার নাতিরও নাতি আপনাকে মনে রাখবেন যে আপনি 2020-তে সেই ডাক দিয়েছিলেন যে ডাকের অপেক্ষায় আমরা ছিলাম হাজার হাজার বছর। আজ সকাল হচ্ছে, সূর্য এখনও ওঠেনি, চারিদিকে মেঘ, কিন্তু আপনি বাড়িতে বসে আপনার পাড়ার সূর্যকে জ্বালিয়ে ভারতবর্ষকে সেই ভোর দেবেন যে ভোরের অপেক্ষায় আমরা থাকি, গভীর রাত এত বছর ধরে দেখেছি। এবার আপনাদের হাত ধরে এক একটা গ্রামের সুইচ অন হবে, এক একটা গ্রামের সুইচ অন হবে, এবং দেখতে পারবো যে ডারউইনের জন্ম হচ্ছে, আমাদের আইনস্টাইনের জন্ম হচ্ছে, আমাদের শরৎচন্দ্রের জন্ম হচ্ছে, নেতাজির জন্ম হচ্ছে, বাংলার বাঘ আশুতোষ মুখার্জির জন্ম হচ্ছে, এইভাবে একটু একটু করে ক্ষুদিরাম ফিরে আসছেন, সবাই ফিরে আসছেন আপনাদের হাত ধরে, আপনাদের গ্রামে, আপনাদের শহরে, আপনাদের পিনকোডে। এটাই তো ভারতবর্ষ, এই স্বপ্নই তো আমরা দেখেছিলাম। শরৎচন্দ্র লিখে গেছিলেন যে মৃতের কি জাত আছে, আমি বলি আমাদের জাত আছে, আমাদের জাত আছে ভালোবাসার, যে জন্য আজকে মনোরঞ্জন ব্যাপারী হয়ে উঠেছেন দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান। দলিত সাহিত্য বলে কিছু হয় না, সাহিত্য হয় দেশের, যে মনোরঞ্জন দা এমন একটা কাজ করছেন যে কাজটার জন্যে ভারতবর্ষ উঠে দাঁড়াবে। আমরা যখন সবাই এক হচ্ছি, ঝর্ণাদি সেই কাজ করছেন দুর্গাপুরে বসে, রুমি কাজ করছে শ্রীরামপুরে বসে, মিতা কাজ করছে শ্যামবাজারে, আর এদের যোগসূত্র তৈরি হচ্ছে কোথাও, আজকে শ্যামপুকুর থানা থেকে আমাদের অনুষ্ঠানে আসছেন সেখানকার ইন্সপেক্টর ইনচার্জ শ্যামলদাই, বেস ওয়ার্কটা করছেন আস্তে 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 আস্তে, যে আমাদের ভারতবর্ষ কীভাবে এগোবে তার জন্য তো একটা সিস্টেম লাগবে, তার জন্য একটা ফিস লাগবে, তার জন্য তো এমপ্লয়মেন্ট লাগবে। হ্যাঁ, অনেকেই হাত বাড়িয়েছেন, আপনি নয় কেন, শুধুমাত্র একদিন 3 ঘন্টা দেশকে দিন, নিজের পাড়াতে এক হয়ে
দেশাত্মবোধক কোনো গান করুন, যে গান পুরো ভারতবর্ষ শুনতে পারবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শশশ্যামলাং মাতরম, বন্দে মাতরম। আজ এতটা। এর পরের যে শেষ স্ট্যাঞ্জাটা সেটা আপনারা গ্রামে গলা মেলাবেন, আমি সেইগুলোকে যোগসূত্র করে দেব। নিজের মোবাইলকে সাইডওয়েজ ধরে রেকর্ড করুন নিজেদেরকে, যে এই মাসে গ্রাম থেকে আমরা 1,00,000 টাকা তুললাম, এই টাকা পাঠালাম হরিভূমিকে, বাদবাকি টাকা গ্রামের উন্নতির জন্যে, শহরের উন্নতির জন্যে। তাহলে আদানিকে নিয়ে আর কথা বলতে হবে না, রিলায়েন্সকে নিয়ে কথা বলতে হবে না, আমরা শুনতে চাই আপনাদেরকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভারতবর্ষের সবচেয়ে বড় চ্যানেল করে তুলুন, যেটা আপনাদের কথা বলবে, আমাদের দেশের মানুষদের উত্থানের কথা বলবেন। হরিভূমি মন্দির আমাদেরকে তো জুড়েই দিয়েছে, আসুন 130 কোটি জুড়ে দেশের উন্নতির কাজে লাগিয়ে।